हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्नेर समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आज के आमी बानाते चलेछि फुलकपिर एकटा रेसिपि, सम्पूर्ण निरामिषभावे किन्तु ई रेसिपिटा आमी बानाच्छि। सेजन्य एकटा मीडियम साइजेर फुलकपि निये निएछि। एबार फुलकपिर फुलगुलोके आमी आलादा करे निच्छि, देखुन एइभावे। আর আমি কিন্তু ডাঁটা সমেতই ফুলকপির ফুলগুলোকে আলাদা করছি, তবে আপনারা চাইলে কিন্তু ডাঁটাটা আলাদা করে কেটে বাদ দিয়ে দিতে পারেন। দেখুন এইভাবে সমস্ত ফুলগুলোকে আমি কেটে নিলাম, এইভাবে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন সমস্ত ফুলগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এবার এই ফুলকপিগুলোকে কিন্তু এই গরম জলের মধ্যে আমি কিছুক্ষণ ফেলে দেবো। সেজন্য প্রথমেই জলটার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন। এই গরম জলের মধ্যে ফুলকপিটা ফেলে দিলে যদি ফুলকপির মধ্যে পোকা থাকে সেটাও বেরিয়ে যায়। আর যাদের গ্যাসের প্রবলেম আছে এই জলটা যদি ফেলে দেন তাহলে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে গরম জলের মধ্যে ফেলে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন ফুলকপিগুলো কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জল থেকে কিন্তু ফুলকপিগুলো ছেঁকে নেব। সমস্ত ফুলকপিগুলো এক এক করে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু জলটা ফেলে দিলে এই ফুলকপির যে সেদ্ধ করা জলটা কোনো সমস্যা হবে না। এবার অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ফুলকপি আলু একসাথেও ভেজে নিতে পারেন, কিংবা প্রথমে আলুটা ভেজে নিয়ে ফুলকপিটা ভাজতে পারেন, আলাদা আলাদাভাবেও ভাজতে পারেন, কিন্তু আমি কিন্তু একসাথে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু সময়টাও কম লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো, যাতে খুব ভালো করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই জন্য নুনটা এখানে আমি দিলাম, সেজন্য দিয়েছি। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি আলুটাকে কিন্তু মিনিট দুয়েক মতো ভেজে নিচ্ছি। আর অপরদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। এবার যে সেদ্ধ করা ফুলকপিগুলো ছিল সেটা আমি ভেজে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে কিন্তু ফুলকপিগুলোকেও কিছুক্ষণের জন্য এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে আমি অপরদিকে একটা পেস্ট বানিয়ে নেব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার ভাগ করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, এখানে আমি 5 থেকে 6টা কাজু ব্যবহার করেছি। এবার এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর অপরদিকে দেখুন ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি সমস্তটা। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দেওয়ার পর গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। সমস্তগুলো 15 সেকেন্ড ভেজে নিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখানে আপনাদের বলে রাখি, আমি কিন্তু 15 সেকেন্ড মতো ওগুলোকে ভেজে নিয়েছিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ সমস্তটা। এবার সমস্ত দেখুন মশলাগুলো আমি নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেবেন, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এক্ষেত্রে বলে রাখি, কালারটা যদি আরও আপনারা ডিপ করতে চান তাহলে কিন্তু 1 টিস্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি যে মশলাগুলো আমি অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। এখানে আপনাদের বলে রাখি, ফুলকপি আলুটা ভাজার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম সেজন্য নেক্সটবার যখন আপনারা নুনটা দেবেন তার পরিমাণটা একটু খেয়াল রাখবেন, যাতে একদম পরিমাণ মতো নুনটা দেওয়া হয়। এবার ভালো করে সমস্ত মশলাটা আমি এভাবে কষাতে থাকব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, যাতে মশলাটা কষানোর সময় নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়, সেজন্য এই জলটা এখানে ব্যবহার করছি। জলটা দেওয়ার পর এটাকে আমি আরও অনবরত 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। যত ভালো মশলাটা কষানো হবে তত ভালো কিন্তু এর টেস্ট হবে রেসিপিটার। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন টেস্ট কিন্তু একটু আলাদাই হয়, অসাধারণ খেতে লাগে। এখানে আবারও একটু আমি জল ব্যবহার করলাম যাতে মশলাটা কষানোর সময় নিচের দিকে লেগে না যায়, কারণ অনেকটাই ঘন হয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যত ভালো আপনারা মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্টটা হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি
आगे थेके भेजे रखा आलू और फुलकपिगुलो कषानो मसलार साथे किन्तु आलू फुलकपिटा खूब भालो करे एकटु नेड़ेचेड़े नेब नेड़ेचेड़े मिशिए नेब এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরও দু মিনিট মতো আমি নাড়াচাড়া করতে থাকবো কষানো মশলার সাথে খুব ভালো করে। খুব ভালো করে মিনিট দুয়েক আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জল। জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে খুব ভালো করে এটা ফুটে ওঠে। 5 থেকে 6 মিনিট পর আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি। ফিরে এলাম 6 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত ভালোভাবে এটা ফুটে উঠেছে। আলু ফুলকপি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন আলুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আমার রেসিপিটা একদম রেডি। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন, আমি ঘিটা অ্যাভয়েড করলাম, আমি গরম মশলাটাই দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।